হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা দেখতে পাচ্ছেন কি এখানে একটা আরটিআই রিপ্লাই আছে। এই রিপ্লাইটা করা হয়েছে জাস্ট রিসেন্টলি, দেখুন 12 মার্চে উত্তর দেওয়া হয়েছে এটা WBCS এক্সাম 2016 জন্য। অ্যাটলিস্ট এখানে মেনলি কোয়েরি করা হয়েছিল কি WBCS গ্রুপ সিতে এই ক্যান্ডিডেট কত মার্কস পেয়েছে, অ্যান্ড এইটা আছে আপনার জেনারেল ক্যান্ডিডেট জন্য এটা মার্কস দেওয়া আছে। তাহলে দেখুন একটা জেনারেল মার্কস, জেনারেল ক্যান্ডিডেট স্টুডেন্ট কত মার্কস পেয়েছে বেঙ্গলিতে, দেখুন 92 মার্কস। তাহলে ইংলিশতে দেখুন, ইংলিশ আর বেঙ্গলিতে অলমোস্ট অ্যাভারেজ মার্কস পাওয়া যায়। পেপার থ্রিতে দেখুন 105 মার্কস পেয়েছে, পেপার ফোরতে দেখুন 76, পেপার ফাইভতে 104 কাছাকাছি, পেপার ছয়তে দেখুন 91.14। অ্যান্ড এইটা শুধু পার্সোনালিটি টেস্ট ছিল গ্রুপ সি জন্য। তাহলে গ্রুপ সিতে যাতে দেখুন 48 মার্কস, অ্যান্ড গ্রুপ ডি জন্য 32 মার্কস। এরপরে আমরা দেখে নেব কি কাট অফটা কত ছিল এই বছর। তাহলে দেখুন একটা পার্টিকুলার পোস্ট জন্য কাট অফ ছিল সবথেকে বেশি। দেখুন এখানে কাট অফ আছে আপনার জয়েন্ট বিডিও অ্যান্ড ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সি অ্যান্ড এফবিপি জন্য। এই ডিপেন্ড করে আপনার নম্বর অফ ক্যান্ডিডেট কত বা নম্বর অফ সিট কত, তাহলে এটা ভ্যারি করতে থাকে সবসময়। তাহলে জয়েন্ট বিডিও সবসময় টপ প্রায়োরিটিতে থাকে, সেই জন্য এখানে কাট অফ সবথেকে হাইয়েস্ট। এখানে দেখুন ACTও, তাহলে এটা ডিপেন্ড করে কোনো বছর ACTর জন্য কাট অফ বেশি থাকে। এটা দেখুন আপনি আরও যে পোস্ট থাকে WBSLRS পোস্টগুলো, এখানে দেখুন 650 ছিল, তার থেকেও বেশি ছিল আপনার WB জুনিয়র্স সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিসেস, এখানে দেখুন 665। এই সার্ভিসেসগুলো যেন দেখুন বেশি। তাহলে আপনাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট যে টার্গেট করে সেইটা জয়েন্ট বিডিও পোস্ট জন্য বা ACTও। তাহলে পোস্ট প্রেফারেন্সটা কী হবে সেটাও ডিপেন্ড করে, নাম্বার অফ ভ্যাকেন্সি কত তার উপর ডিপেন্ড করে। তাহলে অনেক কিছু ফ্যাক্টরস থাকে যে আপনার কাট অফ কোনো বছর ডিপেন্ড করে। গ্রুপ ডি জন্য দেখুন 2016 সালে যে কাট অফ ছিল ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সার্ভিস জন্য দেখুন 620, পঞ্চায়েত ডেভেলপমেন্ট সার্ভিস যেটা ব্লকতে হয় 612 ছিল। রিহ্যাব অফিসার জন্য কোনো ভ্যাকেন্সি ছিল না, সেই জন্য কোনো কাট অফ দেওয়া হয়নি। তাহলে এই ক্যান্ডিডেট যে লাস্ট ক্যান্ডিডেট, লাস্ট ক্যান্ডিডেট কত মার্কস পেয়েছে 620। তাহলে আপনার টার্গেটটা কীভাবে রাখতে হবে আপনারা এখান থেকে দেখুন, অ্যাটলিস্ট মিনিমাম আপনার 702 বা আমি বলো প্রায় 750-800 কাছাকাছি আপনাকে একটা টার্গেট রাখতে হবে গ্রুপ সি জন্য। যদি গ্রুপ সি জন্য আপনি কোয়ালিফাই হতে চান তাহলে অ্যাটলিস্ট আপনাকে টার্গেট রাখতে হবে 800 কাছাকাছি মার্কস নিয়ে যেতে, এইটা চেষ্টা করতে হবে, বা 750 অ্যাটলিস্ট অ্যাটেম্পট করতে স্কোর করতে হবে। তাহলে এই লেটার্সগুলো থেকে আপনার কিছু একটা আপনাদের আইডিয়া হয়ে যাবে কত মার্কস তুলতে হবে। থ্যাংক ইউ।